গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা সকাল, নতুন একটা দিন, ব্লগটা শুরু করে দিলাম। তো কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল আমার কাজ শুরু হয়ে গেল, তো কিছু সবজি কেটে নিই। কালকে যেহেতু কাটার সময় পাইনি সবজিগুলো, তো আজকে এখন সবজিগুলো কেটে নেবো তোমাদের সঙ্গে নিয়ে। তা ব্লগ শুরুর আগে বড়দের প্রণাম, ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে, ঠিক আছে? তো দেখতে থাকো আমি সারাদিন কী কী কাজ করি। আজকে কিছু সবজি কেটে নিই, তো দেখতে থাকো আমি কী কী সবজি কাটছি। পালং শাক করবো, শাক কাল কেটে রেখেছি কিন্তু সবজিগুলো কাটেনি। পালং শাক কী কী সবজি দেবো, তো সবজিগুলো কেটে নিই আমি পালং শাকের জন্য। শিম কাটছি, পালং শাকে শিম দিলে খুব খেতে ভালো লাগে, নতুন সবজি এখন শিম শীতে। বেগুন কাটবো, একটা ঝিঙে ছোট থেকে কেটে দিই। শাক সবজি খেতে ভালোই লাগে, আর শাক যদি ভালো করে রান্না করা যায় না, খেতে খুব টেস্ট হয়। আর এমনিতে পালং শাক খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। পালং শাক দেখছি, ছোট আলু এইটা দেবো, ছোট আলু
এবং কাটা হয়ে গেল পালং শাকের সবজি, কাটা হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ পালং শাক কি কাটলাম আমি সবজি। লঙ্কা দিয়ে দিই পালং শাকের মধ্যে, তো এই গেল পালং শাকের সবজি। সকালবেলা রুটি খাওয়ার কিছু তরকারি কাটি,
সবজিগুলো কেটে নিই, কাটার পর তোমাদের সাথে শেয়ার করছি কী কী সবজি কাটলাম, কী রান্না করবো আজকে, ঠিক আছে? ততক্ষণ তোমরা দেখতে পাবো। দেখো চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে আদা দিয়ে। সকালবেলা শীতকালে একটু আদা দিয়ে চা খেতে খুবই ভালো লাগে, তাই না বলো? চাটা ফুটুক, লিকার চা খাই তো, লিকার চা একটু ভালো করে জলটা ফুটিয়ে না চা পাতা দিয়ে চাপা দিলে খুব ভালো লাগে খেতে। কথা তোমাদের দেখাই আমি কি কি সবজি কাটলাম, দেখো এখানে পালং শাক কাটবো বলে সবজিটা আমি তো দেখালাম কেটে নিয়েছি। তো এখানে কেটেছি মাংসের আলু, মাটন করব, আর তলায় আছে ছোট ছোট আলু যেগুলো করব তরকারি, রুটি খাওয়ার তরকারি। আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটা একটা পেস্ট, ঠিক না, একটু কুচো কুচো হয়, পেস্ট হয় না, এই অবধি কেটে রেখেছি। চাটা খেয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি, চাটা খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি। এখনও ড্রেসিং টেবিলটা মোছা হয়নি, ড্রেসিং টেবিলটা এসে মুছবো, তো চাটা খেয়ে নিই আগে, ঠিক আছে? রান্না বসিয়ে দিয়েছি আমি, তো প্রথমে আগে পালং শাকটা করে নিচ্ছি। তো দেখো পালং শাকটা আমি বসিয়ে দিয়েছি, পালং শাকটা বসিয়ে দিয়েছি, করে নিই যখন মাংস রান্না করবো তোমাদের সাথে পারলে শেয়ার করবো। যদি পারি কেন বলো তো, আমার গ্যাসের ওভেনে জায়গাটা খুব ছোট, মানে পাখির ট্রাইপড রাখার জায়গা নেই। তো চেষ্টা করবো আমি যতদূর সম্ভব চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার মাংসটা, আমি কীভাবে মাংস রান্না করি, ঠিক আছে? আমি মাংসটা বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করতে পারছি না সবটা আমি, যেহেতু আমার দেখো পাশের হাঁড়িতে আমি গরম জল বসিয়েছি। তাই ওভেনের জায়গাটা না খুব ছোট, গ্যাসের আমার গ্যাস রাখার জায়গাটা পাশে, সেখানে রাখার জায়গা নেই ট্রাইপডটা, এমন জায়গায় রাখবো ট্রাইপডটাকে। তো এখানে দেখাচ্ছি পেঁয়াজ, রসুন, আদা আমি সব ওই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, লঙ্কাও দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, এবারে লাল লাল করে ভেজে নিয়ে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি কারণ পেঁয়াজটা মরে যাবে, ভালো করে ভেজে নিই, ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেবো, দিয়ে কষ্ট থাকবে। পাশে গরম জল রেখেছি, গরম জল করে করে কষাব, কিছুটা কিছুটা করে শেয়ার করবো, সবটা শেয়ার করছি না, হ্যাঁ পরে একদিন পুরো রেসিপি দেবো তোমাদেরকে। মাংসটা দিয়ে আমি কষাচ্ছি ভালো করে, ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন কালার ঠিক আসেনি, পুরো রেডি হয়ে গেলে ফাইনাল লুকটা তোমাদের দেবো আমি, ঠিক আছে? ততক্ষণ ভালো করে কষিয়ে নিই জিনিসটাকে, হ্যাঁ মাংস তো না ভালো করে কষালে ভালো লাগবে না। কী রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই একবার, মাটন করেছি, বলো কালারটা কেমন হয়েছে, এসছে আপনি এমনি গরম গো। আর এখানে আছে ট্যাংরা মাছের ঝাল, পালং শাক, আর এখানে মাছ ভেজে রেখেছি ট্যাংরা মাছ কটা, কালকে করবো।
তো এই হচ্ছে, আর তো এখানে আছে ভাত, তো ব্যাস এই আজকের মেনু। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজতে যাচ্ছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ঠাকুরের সিংহাসনটা গোপালকে একবার তুমি দর্শন করিয়ে দিই, গোপালকে দর্শন করে নাও একবার। সকাল থেকে তোমাদের যে গোপালের সাথে শেয়ার করা হয়নি, যাদের ঠাকুরের সিংহাসনটা শেয়ার করে নি তোমাদেরকে, তো দেখো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই দেখো আমার গোপাল, এই যে আমার গোপাল, সোনা এটা শিব দুর্গ শিবলিঙ্গ, এটা লোকনাথ বাবা, সামনে শিব দুর্গার মূর্তি একটা, এটা হচ্ছে মা মুলেটেশ্বরী, মনে নলহাটি না নলেটেশ্বরী, এটা আদ্যা মা, এটা হচ্ছে মা কামাখ্যা, এটা মা লক্ষ্মী, ওপাশে কোনেও লক্ষ্মী দেবী, এদিকে বজরং বলি। এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসন, ঠাকুরের সন্ধে দিয়ে দিলাম। দেখো বাসে করে আমি একটু শ্যামবাজার যাচ্ছি, তোমাদের আগের ভিডিওতে বললাম না গঙ্গায় এসছি, তো একটু বাগবাজারে জল ফুরিয়ে গেছিল, তাই গঙ্গার জল নিতে এসেছি, জল নিতে দাদা ভাই গঙ্গা জল নিচ্ছে, দেখো দাদা ভাই গঙ্গা জল তুলছে। আমি দাঁড়িয়ে আছি, সামনেটা জোয়ার আছে, দেখো ওপারটা লাইট দেখা যাচ্ছে, ভাল লাগছে জলটা, খুব ভাল লাগছে। গঙ্গা জল ছাড়া তো পুজো হয় না, গঙ্গা জল নিয়ে নেওয়া হলো। পাশে আরেকজনও নিতে চলে এসছে, দেখো বাগবাজার থেকে জল নিয়ে একটু ওষুধের দোকান ওষুধ নিতে চলে এসছি, দাদা ভাই ওষুধ নিচ্ছে, আমি এখানে একটু বসে আছি, ওষুধটা নেওয়া হলে আবার যাব। তোমাদের তারা মাকে দর্শন করিয়ে দিই শ্যামবাজারে, এটা কালীমা, মা কালীর মন্দির। রাত্রিবেলা মাংসটা একটু জাল দিয়ে নিচ্ছে, তোমরা খাসির মাংস কিভাবে খাও, পাতলা ঝোল নাকি ইয়ে, তোমরা খাসির মাংস কিভাবে খাও, পাতলা ঝোল না কষা? খাসির মাংস কিন্তু পাতলা ঝোল খেতেও ভালো লাগে, কিন্তু চিকেনটা আবার একটুখানি কষা কষা হলে বেশি ভালো লাগে। তো তোমাদের দেখালাম তখন গঙ্গায় গেছিলাম, গঙ্গা জল ফুরিয়ে গেছিলো, গঙ্গা জল আনতে গেছিলাম, তো গঙ্গা জল এনে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হচ্ছে বাড়িতে এসেছি, এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে তরকারিটা গরম করতে এসেছি রাত্রিবেলা ডিনারের আগে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো আজকের মতন টাটা টাটা, গুড নাইট।